হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন রাত সাড়ে তিনটা বাজে এটা হচ্ছে বাইরের দৃশ্য তো মুন্নি কিন্তু আর কি উঠে গিয়েছে সেরি করার জন্য আজ তার চতুর্থ রোজা আর মুন্নি নিয়ত করছে সব রোজাই থাকবে তো মুন্নি ব্রাশ করে আর কি ভাত খেতে বসলো আর এখন সে ভাত খাচ্ছে মুরগির গোশ আর একটু গরুর দুধ আর পাটালি দিয়ে বেশি কিছু খাবে না তো খাওয়া শেষ করেই সে একটু টক দই খাবে কারণ টক দই খেলে নাকি সারাদিনে ক্ষুধাটা কম লাগে আর একটু খাবে ফ্রুট তো এই যে দুধ মিষ্টি খেয়েই আর কি ফ্রুটগুলো খাবে খেয়েই আর কি নামাজে যাবে ফজরের আজান দিয়ে দেবে খেতে খেতে তো রমজান মাস শিয়াম সাধনার মাস তো আমরা সবাই চেষ্টা করব। তিরিশ রমজান পালন করার জন্য তো ফজরের আজান দিয়ে দিয়েছে আর এখানে মুন্নি নামাজ পড়ছে নামাজ শেষে মন্নি হালকা একটু ঘুম দিয়ে দিয়েছিল সকালবেলা তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিল তারপরে এক গোসলটাও সেরে নিল আর রমজান মাসে কিন্তু আমাদের সবারই উচিত সকাল সকাল গোসল করে কোরআনতলাওাত করা তো মুন্নি আর কি নামাজ শেষ করে তারপরে কোরআনতলাওয়াতটা করবে আ আজান দিয়ে দিয়েছে এজন্য সে এখন নামাজ শেষ করছে এখন কোরআন শরীফ নিয়ে বসছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه

কোরআন পড়া শেষ এখন মনে একটা হাদিসের বই নিয়ে বসে তো এই হাদিসের বইটা ওর খুবই পছন্দের আর এখান থেকে পড়তেও খুব ভালোবাসে আর সিয়ামের মাস বুঝতেই তো পারছেন এখন এগুলা বেশি বেশি করে আর কি পড়া খুবই ভালো এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছে এখন বাজে আড়াইটা তো রেস্ট শেষ করেই মন্নি আর কি আমাকে একটু এফ থারির জন্য সাহায্য করছে তো আজকে একটা ডেজার্ট তৈরি করছে চেরা দিয়ে আর চেরাগুলাকে কিন্তু সে আগে থেকে আর কি ধুয়ে ভিজিয়ে রাখছে আর এখানে কিছু কাস্টার্ড পাউডার গুলিয়ে নিচ্ছে দুধ দিয়ে আর দুধটাকে জাল করে ঘন করে নিবে আর এর মধ্যে কিন্তু কাস্টার্ড পাউডারটাও দিয়ে দিবে আর এটা খেতে কিন্তু খুব ইয়ামি এবং অনেক সুস্বাদু এবং হেলদি খাবার এখানে একটু কন্ডেন্স মিল্ক দিচ্ছে আপনারা চাইলে নাও দিতে পারেন আর এখানে কলা দিয়ে দুধ দিয়ে একটু মিল্কশেক বানিয়ে নিচ্ছে তো ও মিল্কশেক বানাতে এবং খুব ভালোবাসে তো আমি বললাম ঠিক আছে তুমি বানাও তো বানিয়ে এখানে এফতারি আর কি সব কিছুই আর কি রেডি করছে আমাকে কিছুই করতে হলো না আমি রান্নাবান্নার কাজেই ব্যস্ত ছিলাম তো এখানে ডেজার্টের মধ্যে কিন্তু কিছু ফল দিয়ে দিয়েছে আপেল আর ব্যানানা ফাইনালি এফতারি রেডি এখানে আমি আলুর চাপ ডিমের চাপ বানিয়েছিলাম ছোলা বানিয়েছিলাম যাই হোক আজান দিয়ে দিয়েছে এখন মোনাজার ধরেই আমরা এফতারি করছি আর ইফতারি শেষ করেই আমরা মাগরিবের নামাজ পড়বো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমরা যেন পবিত্র মাহে রমজানের তিরিশটা রোজা সুন্দরভাবে পালন করতে পারি আর আমাদের সকল মুসলিমদের উচিত পবিত্র মাহে রমজানের তিরিশ রমজান পালন করার এই সময় আর কি মানুষের সকল গোনা আল্লাহ পাক মাফ করে দেন তো আমরা চেষ্টা করবো সকল পাপ কাজ থেকে বিরত থাকার মহান আল্লাহ পাক এই দিনগুলোতে আমাদের সকল গোনা মাফ করে দেয় তো আমরা কিন্তু চেষ্টা করব আর কি গোনা থেকে দূরে থাকার এবং পবিত্র মাহে রম রমজানের হরজের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করব তো এখন কিন্তু মাগরিবের রাজান দিয়ে দিয়েছে এখন আমরা নামাজে চলে যাচ্ছি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ